হ্যালো 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 হ্যালো, সো তোমাদের জন্য দারুণ খবর। যারা পুলিশের জব করতে চাইছো, বিশেষ করে মেয়েরা যারা পুলিশের জব করতে চাইছো, লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলে নিজেদেরকে যোগদান করতে চাইছো, তাদের জন্য সুখবর। 1420 সিট নিয়ে নোটিফিকেশন চলে এলো WBP-র। এই নোটিফিকেশনের সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওতে, তাই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কোনো জায়গায় স্কিপ করবে না, পুরো তথ্য তোমাদের জন্য থাকবে এখানে। তো ফার্স্ট পোস্টার নাম কি? পোস্টার নাম হচ্ছে অবভিয়াসলি লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। নোটিফিকেশন হচ্ছে এটা। আর এখানে তোমাদের কিন্তু পে স্কেল হবে হচ্ছে 6 পে স্কেল লেভেলে, তোমাদের কিন্তু এখানে পে করা হবে সেখানে 22,700 থেকে 58,500 তোমাদের স্যালারি। কিন্তু স্যালারিটা এখন আপাতত আলোচনার বিষয় নয়, স্যালারি তো ঠিক আছে, আগে তোমাদের দেখতে হবে তোমরা এলিজিবল কিনা, তোমরা পরীক্ষা দিতে পারবে কিনা, এবং পরীক্ষা দেওয়ার পরে যে একটার পর একটা স্টেপ আছে সেগুলো পার করে তারপরে তোমরা জবটা পেলে তখন স্যালারিটা নিয়ে মন দিয়ে ভালো করে আরো বেশি ডিটেলসে দেখো। তো আপাতত তোমাদের ভ্যাকেন্সি কত সেটা জানতে হবে। ভ্যাকেন্সি হচ্ছে 1440, তার জন্য রিজার্ভ ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি তে কত কত সিট আছে সেটা তোমাদের জন্য এখানে আছে, আমি এক এক করে আর বলছি না, তোমরা এগুলো দেখে নিতে পারছো, মানে পজ করে ভিডিওটাকে তোমরা এখানে দেখে নিও। আর এলিজিবিলিটি কি? হ্যাঁ, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট বি ইন্ডিয়ান অবভিয়াসলি। সেকেন্ড হচ্ছে এজ, এজ হতে হবে 18 বছরের ঊর্ধ্বে এবং 30-এর নিচে, ঠিক আছে। এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ 1/1/2023 অনুযায়ী নিজেরা ক্যালকুলেট করে নেবে যে তোমরা এই ক্ষেত্রে এলিজিবল কিনা। এজ রিল্যাক্সেশন যেমন ক্যাটাগরি ওয়াইজ থাকে, মানে এসসি এসটি ওবিসি যেসব ক্যাটাগরিতে যেমন যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেগুলো এখানেও আছে। এবং আরেকটা এলিজিবিলিটি, এটা কিন্তু আমি এলিজিবিলিটির মধ্যেই রাখবো, তার কারণটা হচ্ছে তোমাদেরকে একটা হাইট থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে একটা হাইট থাকতে হবে। জেনারেল বা অন্য যারা অ্যাপ্লাই করবে দেখতেই পাচ্ছ, এক্সেপ্ট গোর্খা রাজবংশীস বা বিভিন্ন কিছু টাইপস আছে তাদেরকে বাদ দিয়ে 160 সেন্টিমিটার এবং 49 কেজি ওজন থাকতে হবে। এই যে হাইটটা, এটা এলিজিবিলিটির মধ্যেই ফেলছি আমি, তার কারণটা হচ্ছে এটা না থাকলে তুমি যদি প্রিলিমস পাসও করে যাও তারপরে গিয়ে তুমি কিন্তু মাঠে গিয়ে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে যখন তোমার মেজারমেন্ট নেওয়া হবে। তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যারা গোর্খা আছে তাদের জন্য একটু হাইটটা কম আছে, দেখতেই পাচ্ছ 152 সেন্টিমিটার। আর যারা তোমরা তোমরা যারা নর্মাল গোর্খাদের বাইরে বা টাইপসের বাইরে আছো তাদের জন্য 160 সেন্টিমিটার, ওকে। আর এখানে দেখতে পাচ্ছ মেথড অফ রিক্রুটমেন্ট, তাহলে আমি জেনে নিই কী কী ভাবে এখানে রিক্রুটমেন্টটা নেওয়া হবে। ফার্স্ট হচ্ছে এটা প্রিলিমসের এক্সাম হবে, প্রিলিমসের এক্সামে কত নাম্বার কী আমি সব পরে ডিটেলসে বলবো, ফার্স্ট হচ্ছে প্রিলিমসের এক্সাম হবে। প্রিলিমসের এক্সামটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট হবে, ওই যে বলেছিলাম আগেই দেখালাম ফিজিক্যাল মেজারমেন্টটা হবে। তো এই PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কিন্তু ইম্পর্টেন্ট, তারপরেই হবে। এরপরে তুমি যখন তো এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা নেওয়ার পরে তোমাকে নেওয়া হবে পেট, পেট মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা হচ্ছে মাঠে দৌড়ানো, সেটা তো এবার কী করতে হবে না করতে হবে সেটাও আমি পরে তোমাদের বলছি। আর ফাইনাল রিটার্ন এক্সামের একটা হবে, এখানেও তোমাদের কি ডিটেলস আছে না আছে সবাই পরে এখানে বলবো, এবং শেষে থাকবে ইন্টারভিউ। তো পুরো প্রসেসটা কিন্তু বিশাল লম্বা একটা প্রসেস, কিন্তু এর পরে যারা গিয়ে পাস করবে তারা হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল। তাহলে দেখে নিই আমরা একটা পর একটা কি কি আছে। প্রথমে হচ্ছে প্রিলিমস, প্রিলিমস আমরা দেখতে পাচ্ছি প্রিলিমস হবে 100 মার্কসে, সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এর উপরে তোমাদের থাকবে 40 নম্বর, এবং তোমাদের ম্যাথের উপরে থাকবে 30 নম্বর, এবং রিজনিং এর উপরে থাকবে তোমাদের হচ্ছে 30 নম্বর। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, এবং তোমাদের কিন্তু যদি তোমরা ভুল অ্যান্সার করো, এখানে দেখতেই পাচ্ছ দেয়ার উড বি 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন হ্যাভিং মাল্টিপল চয়েস, 4 চারটে করে তোমাদের অপশন থাকবে, অ্যান্ড অ্যান্সারিং ক্যারিং 1 নম্বর, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, ঠিক আছে। তো এইটা অবশ্যই, এইটা গেলো প্রিলিমস। প্রিলিমস পাস করলে তাহলে তোমরা চলে যাবে কিসের ওপরে, তোমরা চলে যাবে দুটো জিনিস তোমাদের একসাথে হবে, সেটা হচ্ছে একটা পেট, একটা পেট বলতে যেটা বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে হাইট, যেটা ডিটেলস আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা কি, সেটা হচ্ছে লেডি কনস্টেবলে তোমরা যেহেতু অ্যাপ্লাই করছো 800 মিটার তোমাদের দৌড়াতে হবে 4 মিনিট 30 সেকেন্ডে, 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের 800 মিটার দৌড়াতে হবে। ওকে, এটার জন্য তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেবে যারা যারা অ্যাপ্লাই করবে। এবং ফাইনাল রিটার্ন টেস্ট, এবার তুমি এখানে যখন কোয়ালিফাই হয়ে গেলে তোমার হবে ফাইনাল রিটার্ন টেস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু চারখানা পেপার হয়ে গেলো, এবার আগে তিনখানা ছিল এখন চারখানা হয়ে গেল। ইংলিশ এখানে অ্যাড হলো, ইংলিশ এখানে অ্যাড হলো, এখানে 10 নম্বরের জন্য তোমাদের ইংলিশ অ্যাড হলো, বাকিগুলো 25 নম্বর করে থাকলো। কিন্তু 25 নম্বর করে থাকলে কি দাঁড়াচ্ছে, 25 25 25 করে 75 আর 10 হচ্ছে 85, কিন্তু পরীক্ষাটা হবে হচ্ছে 100 নম্বরে। তাহলে সেই বাকি 15 নম্বর কি, বাকি 15 নম্বর কিন্তু সেখানে থাকছে ইন্টারভিউতে। তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউতে থাকছে 15 নম্বর, এটাও কিন্তু নাম্বারটা ইম্পর্টেন্ট। তো এই পুরো প্রসেসে এক একটার পর একটার পর একটা কিন্তু হওয়ার পরে তোমরা হয়ে যাবে লেডি কনস্টেবল। সো এখানে তোমরা জেনে নাও তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23 এপ্রিল 2023, এবং এই অ্যাপ্লিকেশন নেওয়া হবে 22 মে 2023 পর্যন্ত। অবশ্যই সবাই অ্যাপ্লাই করবে, যারা যারা এলিজিবল, যা যা বলে দিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা যা বলে দিলাম, তাতে যারা যারা এলিজিবল হবে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর তোমাদের ফিস কত লাগছে, জেনারেলের জন্য দেখতে পাচ্ছ 150 লাগছে, শিডিউল কাস্ট বা অন্য টাইপের জন্য কিন্তু কোনো ফিস লাগছে না। এতে প্রসেসিং চার্জ লাগে, সেটা সবারই লাগে, তো এটা সবারই জন্য অ্যাপ্লিকেবল। তো ঠিক আছে, এটা থাকলে তোমাদের জন্য পুরো ইনফরমেশন। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিজনিং যে পার্টটা আছে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমসের ফাইনাল টেস্টের ক্ষেত্রে এবং প্রিলিমসের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ রিজনিং যে পার্টটা আছে, এই যে 30 নম্বরের পার্টটা, এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে আমার কাছ থেকে অনেক তোমরা ফ্রি ক্লাস পাবে, ইউটিউবে পাবে, আনএকাডেমি অ্যাপে পাবে। ইভেন এখানে যে মেন্সের ক্লাসটা, মেন্সের পরীক্ষা এক্সামটা আছে, সেখানে যে 25 নম্বরের তোমাদের জন্য পরীক্ষা আসবে, সেখানেও তোমরা কিন্তু আমার কাছ থেকে অনেকগুলো ফ্রি ক্লাস পাবে তোমাদের কাছ জন্য। সেটা আমাদের ইউটিউবে হোক, আনএকাডেমি বাংলা ইউটিউবে হোক বা অ্যাপেতেই হোক, আমার কাছ থেকে পাবে। আর অ্যাপেতে আমার ক্লাসগুলো যদি তুমি করতে চাও, তার জন্য তোমায় কী করতে হবে, আনএকাডেমি অ্যাপটাকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, একদম ফ্রি ক্লাস পাবে, দুপুর 2টোর সময় আমার ফ্রি ক্লাসটাকে, দুপুর 2টোর সময় ফ্রি ক্লাসটা করার জন্য তোমরা JD Sir 10 কোডটা অ্যাক্সেস করে তোমরা জয়েন করে যাবে, যাতে তোমরা আমার এই ক্লাসগুলো রেগুলার বেসিসে দুপুর 2টোর সময় যে তোমাদের জন্য ক্লাসগুলো করাবো, সেখানে তোমরা জয়েন করতে পারো। আমার নামটা সার্চ করে আমাকে ফলো করে রাখবে, যাতে নেক্সট টাইম আমি কখনো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা যায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন টিপে দিও এবং লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি লেডি কনস্টেবল পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে এবং নিজেদেরকে তৈরি করবে, প্রস্তুত করবে এই পরীক্ষার জন্য। বেস্ট অফ লাক, লেটস ক্র্যাক ইট।